মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এসসি ইস্ট বেঙ্গল। এই ম্যাচে মুম্বাই সিটি এফসি 3-0 গোলে পরাজিত করল ইস্ট বেঙ্গলকে। মুম্বাইয়ের হয়ে দুটি গোল করেন ইংলিশ স্ট্রাইকার অ্যাডাম লে ফন্ডে এবং বাকি গোলটি হার্নান সান্টানার। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে হারলেও ইস্ট বেঙ্গল দলের খেলায় অনেকেই খুশি ছিল, কিন্তু আজকে যেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দাঁড়াতেই পারল না ইস্ট বেঙ্গল দল। তার ওপর খেলা শুরুর 5 মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন ইস্ট বেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স, কিন্তু তার অভাব ঢাকার মতো কোনো প্ল্যান বি ছিল না ইস্ট বেঙ্গল দলে। ফলে মুম্বাই সিটি এফসি স্ট্রাইকারদের কাজটা আরও কিছুটা সহজ হয়ে যায়। মুম্বাই সিটি এফসি ম্যাচে আবারও প্রমাণিত হলো ইস্ট বেঙ্গল দলে একজন পজিটিভ স্ট্রাইকারের অভাব। বলবন্ত সিং যেন তার জীবনের সেরা সময়টা পার করে ইস্ট বেঙ্গল দলে যোগ দিয়েছেন। আর যাই হোক, জে বলবন্তকে দিয়ে একটা দুটো ম্যাচ পার করা গেলেও গোটা আইএসএল সিজনটা পার করা সম্ভব নয়।